हेलो गाइज, वेलकम टू रिमेरा चैनल। आज हमें आबा चाँदी चले कि नतून जिनिस केनार आछे। भाबलाम एर आगेर भिडियोटा तो लकडाउनेर आगे छिलो, एबार आफ्टार लकडाउन चाँदनिर कि अवस्था। बाय द वे मास्क खुले रेखेछि, विशाल गरम होच्छे। आज के शनिवार मेट्रो पाइनी बसे करे आसते होयेछे, ढिकिए ढिकिए गरुर मतो एसेछे। तो आज आमार साथे एकजन नतून लोक आछे, सौभिक कुंडू, आमार अफिस कलिग। एरो किछु जिनिस केनार आछे, তাই একসাথে এসছি। তো চলুন যাওয়া যাক চাঁদনির ভেতর। দেখতেই পাচ্ছেন লকডাউনের পর একটু আর একটু বেশি ভিড় হয়েছে। আগে লকডাউনের মধ্যে একটু ফাঁকা ফাঁকাই ছিল তাও, কিন্তু এবার লকডাউনের মধ্যে একটু বেশি ভিড় হয়েছে। মানে এখন প্রথমে ঢোকার মুখ থেকেই ভিড়। ও বাই দ্য ওয়ে, সৌভিক কুণ্ডু কিছু বলার আছে? এই তো এবার এলাম সবে আমরা, আপাতত একটা একটা করে জিনিস কেনা হোক। তো চলুন যাওয়া যাক ভিতর থেকে, এবার দেখা যাক কি কি কিনি আমরা, দেখতেই পাবেন। তা আমরা এখন আবার ওই উপরে চলে এসেছি যেখানে আগের বারেও এসেছিলাম। এখান থেকে আমরা স্মার্ট টিভি বক্স কিনবো, আশুক স্মার্ট টিভি বক্স বলে দিয়েছে। আমাদের স্মার্ট টিভি বক্স কেনা হয়ে গেছে। এই হলো, সরি উল্টো ধরেছি, এই হলো স্মার্ট টিভি বক্স। এটার ওপর একটা আনবক্সিং ভিডিও আসবে। আর এবার আমি চলে এসেছি সাউন্ড বার কিনতে। সাউন্ড বারটা কেনা হয়ে যাক, তারপর দেখাচ্ছি। আমরা কিনেছি একটি মিউজিক সাউন্ড বার, এই হচ্ছে সেটা, ইউগনের 4 আওয়ার্স ব্যাকআপ বলা কুল বেস বিগ ড্যাডি বাস SP70 ইউগনের সাউন্ড বার, ছোট ক্যারি করা যেতে পারে। এটার ওপরও একটি আনবক্সিং ভিডিও আমার চ্যানেলে আসবে, তো ততক্ষণ আপনারা দেখতে থাকুন আমার চ্যানেল। অনেক কিছু কিনেছি, দেখানোর মতো সুযোগ হয়নি, বিশাল ভিড় ছিল শনিবার আজকে। এখন আবার যাচ্ছি ওনার একটি দোকানে, সেখানে গিয়ে আবার কিছু জিনিস কেনার আছে। হচ্ছে এদিক দিয়ে আন্ডারগ্রাউন্ডে যাবো, আন্ডারগ্রাউন্ড। এবার এখান থেকে কিছু লাইটের জিনিসপত্র কেনার আছে, সেগুলো কিনে নিই, তারপর পরে দেখা হচ্ছে। যাই হোক, আমরা এবার ওই আন্ডারগ্রাউন্ড থেকে বেরিয়েছি, আর এদিকে আমাদের সৌভিক হচ্ছে গিয়ে কিনেছে, ডিশ টিভি কিনেছে তাদের বাড়ির জন্য, আর তাতে ফ্রি চ্যানেল ধরবে। আর আমার মুখের অবস্থা দেখে বুঝতেই পারছেন। আর এদিকে হচ্ছে গিয়ে মেঘ করে এসছে, বৃষ্টি হবে হবে করছে আর কি, বিশাল ভিড় দেখতেও পাচ্ছেন। এই ভিড়ের মধ্যে দিয়ে এগোচ্ছি, আর সামান্য 2-3টা জিনিস কেনা বাকি আছে, ওগুলো কিনে নিয়েই তারপর আবার বাড়ির দিকে রওনা দেব। তো লকডাউনের পর বুঝতেই পারছেন চাঁদনিতে ভিড় আরও বেড়েছে, সবকটা দোকান খোলা আছে। আর যা যা দোকান আমি বলেছিলাম যে 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 জিনিসগুলো কেনার জন্য, সেই সেই জিনিসগুলো সেখানে আপনারা এখনও পেয়েই যাবেন, কোনো অসুবিধা হবে না। চাঁদনির ইলেকট্রনিক্স মার্কেটে আমাদের কাজ কমপ্লিট। আমরা এবার ওই ইলেকট্রনিক্স মার্কেট থেকে এবার আমরা যাব একটু হার্ডওয়্যারের মার্কেটের দিকে। আমাদের একটু জিনিস কিনতে হবে, চিমনি কিনতে হবে, চিমনির ডাক কিনবো। আচ্ছা, অবশ্য যে চিমনিটার ডাক কিনবো সেই চিমনিটার আনবক্সিং ভিডিও আসবে আমার চ্যানেলে, তো সেগুলো সব দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। আর আমরা এখন যাচ্ছি হার্ডওয়্যারের দোকানের দিকে, মানে হার্ডওয়্যারের দোকানে, হার্ডওয়্যারের মার্কেটের দিকে। এদিকে বৃষ্টি আসছে, দেখতেই পাচ্ছেন সব দোকানগুলো প্লাস্টিক দিয়ে ঘিরে দিচ্ছে যাতে তাদের জিনিসগুলো নষ্ট না হয়ে যায়। এই যে দেখুন মেঘ করে রয়েছে। তা আমি এখন হার্ডওয়্যারের দোকানের দিকে যাচ্ছি। চাঁদনিতে এসে কাকার সাথে দেখা হয়ে গেল, আমার কাকা চাঁদনিতে আমি কেনাকাটা করছিলাম, আর কাকার সাথে দেখা হয়ে গেল।
আচ্ছা তুমি এখানে কি করছো? এই মাল আচ্ছা তাহলে গাইস কাকার সাথে আলাপ হয়ে গেল, তাই বলো না সবাইকে। হ্যাঁ যাই হোক, আলটিমেটলি সব কেনা হলো। এবার আমি এই বাসের স্ট্যান্ডে দাঁড়িয়ে আছি, আমি এবার বাস আসলে বাসে উঠবো এবং উঠে বাড়ি যাবো। তাহলে টাটা বাই।